নতুন একটা ছবি পেন্টিং করলাম, এটা অ্যাক্রিলিকে ক্যানভাসের উপরে। তো বিষয়টা হচ্ছে যে ধর্মযুদ্ধের শুরু, মহাভারতের একটা পার্ট আছে যেখানে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়, অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ। তখন এই যুদ্ধের সূচনা পার্থর সারথি কৃষ্ণ সেই শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা করছে। তো প্রশ্নটা তো আমি কেন হঠাৎ করে এটা আঁকলাম, তো আমার মনে হয় যেন এই ধর্মযুদ্ধ এখনও শেষ হয়নি। প্রত্যেকটা মানুষকে মানে প্রত্যেকটা সমাজে যে অধর্ম চলছে, মানে অধর্মটা কোন জায়গায় পৌঁছেছে সবাই আমরা জানি, মানে সমস্ত স্তরে। তো সত্যি আর একটা ধর্মের যুদ্ধের প্রয়োজন আছে। তো সেই সেই পরিপ্রেক্ষিতে বা আজকের পরিপ্রেক্ষিতে এই ছবিটার সমান গুরুত্ব আছে মনে হয়।